আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? ঢাপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য খুব সহজ একটি রেসিপি নিয়ে আসলাম। চলুন দেখা যাক তাহলে আজকে কিভাবে আমি এই রেসিপিটি রান্না করি। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরি করতে কি কি লাগছে। এখানে আমি বেগুন ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি 1 কাপ, মরিচ ফালি করে কাটা, ধনে পাতা কুচি নিয়েছি, সাদা তেল, আর সাথে নিয়েছি নারকেলের দুধ। আমি বেগুনগুলোর মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে একটু মেখে নেব। মেখে নেওয়ার পর এটাকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এটাকে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য তাওয়া গরম দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হতে দিয়ে দেব বেগুনের টুকরোগুলো ভাজার জন্য। এটাকে আমি খুব বেশি ভাজবো না, হালকা লাল করে ভেজে নেব। এখন বেগুনগুলো এক পাশ উল্টে দিব, উল্টে দিব অন্য পাশ ভাজার জন্য। ভাজা হয়ে গেলে বেগুনগুলো তুলে নিব, একটা একটা করে তুলে নিব যাতে বেগুনগুলো না ভাঙে। এমনভাবে আস্তে আস্তে করে সবগুলো বেগুন আমি তুলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম আর একটু তেল। তেল দিয়ে দেওয়ার পরে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা আমি ভেজে নেব, কিছুক্ষণ ভাজবো। ভাজার যতক্ষণ পর্যন্ত এটা ব্রাউন কালার না আসছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। রসুন বাটা আদা বাটা দিয়ে আমি কিছুক্ষণ ভাজবো যাতে রসুন বাটা আদা বাটার কাঁচা গন্ধটা না থাকে। ভেজে নিচ্ছি, দিয়ে দেব সামান্য একটু পানি যাতে তলাতে না লেগে থাকে। এখন বন্ধুরা দিয়ে দিচ্ছি মশলাগুলো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো, এগুলো জিরে গুঁড়ো, এগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু পানি মশলাটা কষানোর জন্য যাতে পড়ে না যায়, তলাতে যাতে না লেগে যায়। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তেলগুলো উপরে উঠে আসলে ঠিক এ পর্যায়ে আসলে এখন ভাজা বেগুনগুলো আমি দিয়ে দেব। ভাজা বেগুনগুলো দিয়ে দিয়েছি। এখন ভাজা বেগুনগুলোকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব, মশলাগুলোর সাথে একটু মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা নারকেলের দুধ।
নারকেলের দুধটা দেওয়া হয়ে গেলে এটাকে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব, যাতে নারকেলের দুধটা বেগুনগুলোর গায়ে গায়ে লেগে থাকে, একদম বেগুনের ভিতরে যেন নারকেলের দুধের ফ্লেভারটা নারকেলের স্বাদটা ঢুকে যায়, এমনভাবে দিয়ে নেড়ে ঢেকে দেব। ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। চলুন 2 মিনিট পর ফিরে আসা যাক। এখন ঢাকনাটা তুলে আমি আরেকবার নেড়ে দিচ্ছি, ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেবো, এমনভাবে নাড়বো যাতে বেগুনগুলো ভেঙে না যায়, বেগুনগুলো যেন গোটা গোটা থাকে, আস্ত থাকে, বেগুনগুলো ভেঙে গেলে খেতে ভালো লাগবে না। এখন দিয়ে দিব কাঁচামরিচ, কাঁচামরিচের ফালিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো, সাবধানে নেড়ে চেড়ে দেবো। কিছুক্ষণ পর দিয়ে দিব ধনে পাতা কুচি, ধনে পাতা কুচিটা ফ্লেভারের জন্য দিব, দিলে ভালো একটি ফ্লেভার আসে, স্বাদটাও ভালো আসে, এই জন্য আমি ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম। যারা ধনে পাতা কুচি খান না তারা অ্যাভয়েড করতে পারেন। রান্নাটি প্রায় শেষ, এখন আমি নামিয়ে পরিবেশন করব। আপনাদের সবাই যদি আমার ভিডিওটি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী নোটিফিকেশনটি আপনারা পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।